আমন্ত্রণ জানাচ্ছি সি বয়েস 24 এর নিয়মিত আয়োজন তারুণ্যের রাজনীতি ভাবনা। তারুণ্যের রাজনীতি ভাবনা আজকের প্রসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে এসেছেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের এবং চলমান পর্যায়ের ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আমাদের সাথে আছেন আলমগীর টুপু, সভাপতি সাবেক ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন আব্দুল কায়ুম, সিনিয়র সহসভাপতি ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নূর মোহাম্মদ নাজমুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এবং আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম শহীদ, বর্তমান সাধারণ সম্পাদক ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কেমন আছেন আপনারা? আমি সর্বপ্রথম প্রশ্নটা রাখতে চাই আমাদের আলমগীর টিপু ভাইয়ের কাছে, যে ছাত্র সংগঠন এবং ছাত্র রাজনীতি কেন করা হয়? ধন্যবাদ সি ভয়েসকে আমাদেরকে এরকম একটি মনোমুগ্ধকর আলোচনায় এনে উপস্থিত করানোর জন্য। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে এই বর্তমান সময়ে যে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের যে জন্ম, এই জন্মটি হয়েছে রাজনীতির মাধ্যমে। রাজনীতির আমাদের যে বাংলাদেশের রাজনীতির যিনি কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মাধ্যমেই বাংলাদেশের জন্ম। এবং এই একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে, একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, একটি আপনার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে একটি সংগঠনের দরকার। যে সংগঠনটি, সেই সংগঠনটি হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্রলীগ করি। আমরা এই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী। এই একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে যে সংগঠনের প্রয়োজন, এই সংগঠনটি আসলে এই শুধুমাত্র মুখে নয়, এটি কার্যক্রম দিয়েই প্রমাণ করে যে একটি সংগঠন কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি দেশের যে বিভিন্ন ধরনের সার্বিক যে কর্মকাণ্ড, দেশের উন্নয়ন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, মনস্তাত্ত্বিক উন্নয়ন, দেশের যে রাজনৈতিক উন্নয়ন, দেশের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কগুলি আসলে আপনার গড়ে উঠবে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমরা এই একটি সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি প্রত্যেকটি নাগরিকেরই উচিত রাজনীতির যে বিষয়গুলো রয়েছে, রাজনীতির যেই যোগাযোগ, এই বিষয়গুলি ন্যূনতম হলেও জানা দরকার, যাতে একটি দেশ কীভাবে চলছে, একটি বাইরের বিশ্বের সাথে আমাদের যেই অবস্থার উন্নতি, এই বিষয়গুলো জানা থাকার জন্য হলেও একটি রাজনৈতিক সংগঠনে সচেতন জনগণের সম্পৃক্ত হওয়া উচিত। এই কারণে আপনি মনে করছেন যে ছাত্র সংগঠন থাকা উচিত, এই কারণে ছাত্র রাজনীতি হচ্ছে। এখন আমাদের যে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় যে ছাত্র রাজনীতির কথা বলা আছে, সেই ছাত্র রাজনীতির কথার বিষয়ে এখানে সকলেরই সহাবস্থান থাকা উচিত এবং সকলের সহাবস্থান অধিকার আছে। আমি প্রসঙ্গটা সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের আব্দুল কায়ুম ভাইয়ের কাছে, যে রাজনৈতিক সহাবস্থানটা কতটা জরুরি এবং বর্তমানে সেটা উপস্থিত কিনা। ধন্যবাদ আপনাকে এবং সি ভয়েসকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ব শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান আছে কি না এবং সহাবস্থানটা কতটুকু প্রয়োজন, ছোট ভাই টিপু উনি বললেনই একটি দেশ পরিচালনা করার ক্ষেত্রে ছাত্র রাজনীতি কিংবা রাজনীতির কোনো বিকল্প নাই। এরই ধারাবাহিকতায়, রাজনীতির ধারাবাহিকতায়, ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় আমাদের আজকের বাংলাদেশের জন্ম। সুতরাং যখন আমরা বাংলাদেশ সৃষ্টির লগ্নে দেখি, স্বাধীনতা সংগ্রামের সময় দেখি, ভাষা আন্দোলনের সময় দেখি, তখন বাংলাদেশের যে তখনকার ছাত্র সংগঠন ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়েই এই দেশের জন্য লড়াই করেছেন, ভাষা আন্দোলন করেছেন। এর ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমি মনে করি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্র। এখান থেকে আমরা দেশ পরিচালনার জন্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিকর্মী, রাজনীতিজীবী, সরকারি আমলা সবই হচ্ছে এখান থেকে তৈরি। এখানে যদি বিশ্ববিদ্যালয় স্থিতিশীল পরিবেশ না থাকে, রাজনৈতিক সহাবস্থান না থাকে, তাহলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়, সাধারণ ছাত্রছাত্রীর যে চলাফেরার
সুযোগটাই বঞ্চিত হয়। আমি যে প্রশ্ন আপনার কাছে এক্ষেত্রে রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রে আপনি কিরকম অধিকার ভোগ করেছেন বা আপনি আপনার সময় আপনি কি ধরনের সমস্যা, আপনি কেমন ধরনের সহযোগিতা করেছেন? জি, আমি আমরা বরাবরই আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল তো আমরা বরাবরই চেষ্টা করছি আমরা সহাবস্থান করার জন্য। কিন্তু আপনি জানেন কি না জানি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1994 সালে আমাদের ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুদা মুসাকে খুন করেন ছাত্র শিবিরের হাতে। এরপর থেকে ছাত্রদলের অবস্থানটা খুব নড়বড় হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে। শিবিরের অবস্থান ওরা নিজেরাই বিশ্ববিদ্যালয় দখলদারিত্বে অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টা বুক করেন। ওখানে আমাদের রাজনীতিতে আমাদের তেমন একটা প্রাধান্য আমরা পেতে পারি নাই এবং সাধারণ স্টুডেন্টরাও পাই নাই। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ আসছেন, ওনার আমি যেটা বোঝা যাচ্ছি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত। তা আমরাও অতীতে আমার এই যে আজ থেকে 5-10 বছর আগেও খুব সহাবস্থান ছিল ছাত্রদলের সাথে ছাত্রলীগের, কিন্তু শিবিরের সাথে হয়তো বা একটু দূরত্ব ছিল, কিন্তু এখনকার বর্তমানে একটু না অনেকটাই সহাবস্থান নাই, সহাবস্থান অনুপস্থিত বলছেন। সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলছি সেটা অনুপস্থিত বলতে তারও কিছু প্রেক্ষাপট আমরা দেখে আসি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন আন্দোলনে। এখনকার সময়ে ছাত্রলীগ যাবে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে বিভিন্ন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা নিজেদের আধিপত্য বিস্তারের স্থান করে ফেলেছে, যেমনটি দেখা যায় বাম গণতান্ত্রিক জোটের বা বাম প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ বিভিন্ন সময় হামলা করেছে এবং বিভিন্ন সময় মারধরও করেছে। সে বিষয় প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়টা উচিত কিনা ছাত্র রাজনীতির ক্ষেত্রে। অন্তত ধন্যবাদ সি ভয়েসকে এবং আমাদের এই অগণিত দর্শক শ্রোতাকে সকলকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতিগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আপনি যে বিষয়টা বললেন যে ছাত্র রাজনীতিতে বা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে বাম গণতান্ত্রিক যে অন্যান্য যারা সংগঠন যারা আছে উইদাউট নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামাতের ছাত্র শিবির ছাড়া, তো যারা বাম গণতান্ত্রিক জোট আছে যারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রলীগ বিরোধিতা করতেছে বা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই ধরনের এই অভিযোগটা আসলে পুরোপুরি সঠিক না। কারণ আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখতে পাই, চিটাগাং ইউনিভার্সিটিতে বরাবরই ছাত্রলীগ এবং প্রগতিশীল বাম রাজনৈতিক জোট যেগুলো ছিল তাদের সাথে ছাত্রলীগের সম্পর্ক যথেষ্ট চমৎকার একটা সম্পর্ক ছিল এবং সবসময় মৌলবাদ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বা সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের ক্ষেত্রে ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রী সহ প্রগতিশীল বাম রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সবাইকে সাথে নিয়েই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন একটা সুন্দর এবং প্রাণবন্ত সাংস্কৃতিক একটা ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য কিন্তু তারা দীর্ঘদিন কাজ করে গেছে। তারই ফলশ্রুতিতে দেখা গেছে আজকে প্রায় দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মৌলবাদ বিরোধী শিবির বা এই জঙ্গি সংগঠনের তেমন কোনো কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। জঙ্গি সংগঠন তার নামে তো অন্য আরেকজন অন্য আরেকটা রাজনৈতিক সংগঠনকে একেবারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন তাদের আন্দোলন তাদের কথা বলার ক্ষেত্রে, যেমন দেখা আমরা দেখি ছাত্রফ্রন্ট বা ছাত্র ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের তারা মারধর করে সবসময় দেখা যায় ছাত্রলীগ। সেক্ষেত্রে এই বিষয় সম্পর্কে আপনার কাছে স্পষ্ট একটা বক্তব্য জানতে চাচ্ছি। এখানে বাম রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তাদের কার্যক্রমে ছাত্রলীগ বাধা দেয় এই বিষয়টা আসলে কোনোভাবেই সঠিক না। বাম রাজনৈতিক দলগুলা অবশ্যই তারা স্বাধীনভাবে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা কলেজে প্রত্যেকটা বাম রাজনৈতিক দল স্বাধীনভাবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত স্বাধীনভাবে করতে গিয়ে তারা বিভিন্নভাবে দেখা যায় তাদের মারধরের হামলাটা হয়েছে। আমি সেই প্রসঙ্গে আসছি আপনারা, আমি শহীদ ভাইয়ের কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি যে বিএনপি সরকারের সময়কালীন অর্থাৎ আপনাদের একেবারে সোনালী সময় যে সময় ছিল সে সময়েও ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ জামাত রাষ্ট্রীয় সংগঠন জামাতের ছাত্র সংগঠন শিবিরের আধিপত্য ছিল এবং আপনারা তখনই কিছু করতে পারেনি, একেবারে এক প্রকার আপনারা নিষ্ক্রিয়। বিভিন্ন ইতিহাস দেখা যায় কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ইতিহাস দেখতে গেলে দেখা যায় তারা সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে তখন দেখা যায় বিভিন্ন পিকেটিং বিভিন্নভাবে অবৈধ হল দখল বা অবৈধ ছাত্রদের হল দেওয়া বিভিন্ন কিছুতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে দেখা যায় ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে বলে না, তো দেখা যায় তখন গঠনতন্ত্র যদি ভিন্ন হয় কিন্তু কর্মকাণ্ডকে সমর্থন কি সেই ক্ষেত্রে ছাত্রদল করবে কি, মানে ছাত্রদল ছাত্র শিবির যে কর্মকাণ্ডগুলো করে থাকে যে অনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকে সেগুলো কি ছাত্রদল সমর্থন করে বলে কি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলে না?
এই বিষয়টা শুনবো না। আমি প্রথমেই আপনার মানে আজকের সিবসকে ধন্যবাদ জানাই, এবং প্রোগ্রামের শুরুতেই আমি আমাদের শহীদ নূর মকুদা মুসাকে স্মরণ করতেছি শ্রদ্ধার সাথে, যেহেতু আগামীকাল ওনার শাহাদত বার্ষিকী আগামী 6 নভেম্বর। এই শহীদ নূর মকুদা মুসাকে আমাদের এই শ্রদ্ধা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইম বাবু লেডি আপনাদেরকে বলেছেন যে আপনার নূর মকুদা মুসাকে কীভাবে নগ্নভাবে জঘন্যভাবে তারা হত্যা করেছিল সেদিন। হ্যাঁ, সেই 1994 6 নভেম্বরের পর থেকেই ছাত্রদের একটু কী হয়েছিল আপনার মানে সাংগঠনিকভাবে একটু বাটা পড়েছিল বা একটু দুর্বল হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই ধারাবাহিকতা থেকে শুরু করে এবং একটা তারা আমার একটা আতঙ্ক সৃষ্টি করেছিল যে কি এখানে ছাত্রদল করলেই তোমাকে জীবন দিতে হবে, ছাত্রদল করলেই তোমার হাত পা থাকবে না, ছাত্রদল করলেই তোমার কি মানে এই ধরনের একটা নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল, ভীতি সৃষ্টি করেছিল। হ্যাঁ, আমি বলি তারা যেহেতু ভোটের রাজনীতির দিয়ে আমাদের সাথে একটা জোটবদ্ধ ছিল বা একটা ইয়া ছিল, অ্যালায়েন্স ছিল, যার কারণে তাদের সাথে সরাসরি সরকারি বা প্রশাসনিক অ্যাকশনটা নেওয়া যায়নি। হ্যাঁ, এবং তারা ছাত্র শিবিরের আপনি রাজনৈতিক যদি ইতিহাসটা যদি পর্যালোচনা করেন বা তাদের স্ট্র্যাটেজি যদি একটু বিবেচনা করেন, তাহলে আপনি দেখবেন যে কি ওদের সে এরকম যে আমরা সারা দেশে না, আমরা একটা জায়গার মধ্যে এমন একটা গাড়ি করবো ওই জায়গায় আমরা এমন আমাদের সবচেয়ে কি মজবুত গাড়ি হবো ওই জায়গায়, এরপর কি আমরা অন্য জায়গায় কী করবো বিস্তৃতি করবো, এইভাবে এই ধরনের একটা মানসিকতা নিয়ে তারা কাজ করেছে। এবং তারা তাদের প্রথম টার্গেটটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার কারণে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার তাদের সারা এই পুরো চট্টগ্রামের যতগুলো কলেজ স্কুল কলেজ আছে যেখানেই শিবিরের 5 জন 10 জন আছে সবগুলো একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে গণতন্ত্র ভিন্ন থাকা সত্ত্বেও তারা আপনাদের সময় আপনাদের সরকারের সময় তাদের আধিপত্য বিস্তার করেছে এবং এক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ডগুলো করবেও না, যদি কেউ যদি ব্যক্তিগত করে থাকে সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু ছাত্রদল তখনও করেনি এখনো করবে না। আমি আমি আমরা সবসময় আমরা আমাদের আমাদের মানে ছাত্রদলের একটাই দাবি, সেটা হচ্ছে যে আমরা উগ্র মৌলবাদ মুক্ত এবং সন্ত্রাসবাদ মুক্ত ক্যাম্পাস চাই। আসলে আমি একটু আমার সম্পর্ক করে আমি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা মহান ঘোষক ওনার হাতেই গড়া ছাত্রদল, এখানে আমি আপনাকে একটা কথা বলতে চাই, জিয়াউর রহমানের 19 দফার মধ্যে আমাদের কোথাও মানে আমরা যে ধর্মীয় মূল্যবোধটা দেওয়া আমাদের উনি বলছে ধর্মীয় মূল্যবোধ করতে হবে সবাইকে, হিন্দু বৌদ্ধ সব খ্রিস্টানের জন্য জাতিবাদটা এরকমই, তো আমাদের সাথে ছাত্র শিবিরের যে দ্বন্দ্বটা ওখানে ছিল না সেটা বলতে পারবেন না। আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ক্ষমতা ছিল বিএনপি, তখন আমরা বিশ্ববিদ্যালয় কালচারাল ডেভেলপমেন্ট করে শিবিরের সাথে আমরা ফাইট করেছি, কেমন আমরা জ্যান্সকে এনেছি, প্রয়াত আইব বাচ্চুকে এনেছি আমরা কালচারের প্রোগ্রাম দিয়ে, এখানে ব্যাপারটা হচ্ছে তখনও ছিল এখনও আছে সেটা হচ্ছে শিবির ছিল হল কেন্দ্রিক দখলদারিত্ব, ছাত্রলীগ ছিল বগিভিত্তিক, মানে ট্রেন শাটল ট্রেনটা ওরা নিয়ন্ত্রণ করতো। ছাত্রদল এখানে মুসাভাই মৃত্যুর পরে আসলে তেমন একটা ভূমিকা রাখতে পারে নাই, সেটা ঠিক না। ওই যেভাবে মুসাভাইকে হত্যা করা হয়, একজন বিসিস ছেলেকে হত্যা করা হয়েছে, তখন ওখানে সাধারণ ছাত্রছাত্রী একদম নিরাপত্তাহীনতা, সেক্ষেত্রে ছাত্রদল ওই জায়গাটায় ভাটা পড়ছে হয়তো বা এর পরবর্তী যেভাবে আসছে ছাত্রদলের সেটা আমরা প্রতিবারে আমি ছিলাম অনেকগুলো কমিটিতে দায়িত্বে ছিলাম, তখন দেখছি শিবিরের সাথে আমাদের যেটা ক্ল্যাশ ছিল সবসময় ছিল ক্ল্যাশ, এটা হচ্ছে আমরা কালচার প্রোগ্রামগুলো আমরা ডেভেলপমেন্ট করছি। হ্যাঁ, তো আমরা শিবিরের সাথে কখনোই অ্যান্টি ভূমিকা রাখেন সেই কথাটা বলতে পারবেন না, শিবিরদের আইডিওলজির সাথে জাতীয়তার সাথে যায় না। সুতরাং আমাদের জাতীয়তাবাদ আমাদের তারুণ্যর অহংকার তারেক রহমান সবসময় উনি ওনার ওই তৃণমূল প্রোগ্রামও আমাদের তখনকার সভাপতি সেলিম ভাইকে ডেকে নিয়ে বলেছে যে তুমি বিশ্ববিদ্যালয় শিবির তোমাকে যদি প্রবলেম করে থাকে তুমি আমাদেরকে জানাও, তখন থেকে কিন্তু শিবির আমাদের থেকে আরও বেশি চড়া হয়েছে, তখন আমরা কিছু কিছু জায়গায় আমাদের ভালো অবস্থান করতে পেরেছিলাম। আমি টিপু ভাইয়ের কাছে যাচ্ছি যে প্রশ্ন হিসেবে, আর আমি একেবারে সদ্য যে বিষয়টি ঘটে গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছে বিশেষ অ্যাডমিশন টেস্ট দিয়েছে, অ্যাডমিশন টেস্টের সময় অনেক সময় দেখা গিয়েছে কি ছাত্রলীগের যে বিভিন্ন কর্মী বা বিভিন্ন নেতারা র্যাগিং করেছে, এরকম একটা নোংরা বিষয় তারা করেছে যে অনেকে ওখানে সিট পেয়েও বা তারা পাস করেও ভর্তি হচ্ছে না, এমন একটা বিষয়। সেখানে আমি একটা গোপন তথ্যের একটা সোর্স থেকে পেয়েছি যে ওখানে একটা মিটিং হয়, গোপন মিটিং যে ছাত্রলীগের একটা গোপন মিটিং হয়, সেই গোপন মিটিংয়ে তারা বলে যে শুভেচ্ছা জানাবে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করবে যে হ্যাঁ আমরা এখনও এখানে আধিপত্য বিস্তার করছি। এই বিষয়টা প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি আপনারাও কি এমনটা করেছিলেন কিনা যে এখন যেমনটা হচ্ছে। আচ্ছা, আমি প্রথমত আপনাকে একটু করে বলি যেটা যে আমি আমার কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত 2015 সালের দায়িত্ব পেয়েছি, 2015 সালের জুনে, এরপর থেকে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি পরীক্ষার আগেই আমরা আমাদের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলাম যে এখন থেকে, আগে তো ছাত্রলীগের একটা দুর্নাম ছিল যে তারা র্যাগিং করতো শিক্ষার্থীদেরকে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদেরকে, কিন্তু এখন আমরা ওই নির্দেশনাটাই দিয়ে দিয়েছি যে
ছাত্রলীগ তো ছাত্রলীগ তো র্যাগিং করবে না, বরঞ্চ সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা সাধারণ শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষাদেরকে র্যাগিং করে তাদেরকে যাতে করতে না পারে ওটার তদারকিটাও আমি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু ওই জায়গায় আমি চারটা স্ট্যাটাস দেখেছি, চারটা স্ট্যাটাস মানে আমি অনেকগুলো স্ট্যাটাস হয়েছে সেদিন এডমিশন টেস্টের পরে অনেকগুলো স্ট্যাটাসে অনেকে সালাম দিয়েছে, ইভেন পরীক্ষা হলে পরীক্ষা দিতে আসার শুক্রবার দিন আসলো তারা হল উঠতে গিয়ে হল থেকে ফিরে গিয়েছে, যেমন অনেক দাস নামের একটা ছেলে বিশেষ করে সে বেশ কয়েকজনকে নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিভিন্ন বিভিন্ন রকমভাবে যারা করেছে এই বিষয়টি যে সে তার কাছ থেকে বা তার বিষয় সম্পর্কে জানতে গিয়ে দেখা গেল যে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ঊর্ধ্বতন কারো থেকে নির্দেশনাটা এসেছে। এই ক্ষেত্রে আমি যেটা বলছি যে এটা কি দলের ভাবমূর্তি, আদর্শের ভাবমূর্তি, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং সর্বোপরি একজন ব্যক্তির ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না? প্রথমত আমি একটু করে বলি এটা আপনাকে যে আমরা এবার হয়তো দেখছেন কিনা জানি না, এমনও যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে তাদেরকে রাখার কোনো ব্যবস্থা করা হয় না। তো ছাত্রলীগের ভাইরা তাদের রুম ছেড়ে দিয়ে তারা মসজিদে গিয়ে অথবা আপনার টিভি রুমে গিয়ে অথবা আপনার লাইব্রেরিতে গিয়ে তারা ফ্লোরিং করে এবং রুমে শিক্ষার্থীদেরকে রেখে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে। আপনারা এই বিষয়গুলো আসলে কেন যে তুলে আনেন নাই সেই বিষয়টা আমি জানি না, এই বিষয়গুলো তুলে আনতে হবে। র্যাগ একজনে দিয়েছে কিন্তু আপনার পুরো যে বিশ্ববিদ্যালয়ে যে আপনার যে কয়টি হল আছে যে কয়টি হলে যে কয়টি রুম আছে আপনার ছাত্রলীগের ছেলেপেলেরা কী পরিমাণ পরিশ্রম করে তাদেরকে রাতের বেলা রুমে রেখেছে, তাদেরকে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে সকালবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তাদেরকে পানির ব্যবস্থা করেছে, এই বিষয়গুলো আমি মনে করি আসলে আসা উচিত কিন্তু এই বিষয়গুলো আসে নাই। একজন যে কোনো একজন ব্যক্তি হয়তো বা আপনার সেটা ছাত্রলীগের কিনা আমি জানি না, আমি মনে করি না সে ছাত্রলীগের কেউ হতে পারে, সেটা হয়তো বা ছাত্রলীগের নাম বিক্রি করে কেউ একজন হয়তো তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সে কাউকে র্যাক করেছে, এটা করতেও পারে, এটা একেবারে 100% করতেও পারে, এমনটা হতে পারে না ছাত্রলীগ রাজনৈতিক সংগঠনগুলোতে এমনটা হওয়া উচিত না, কারণ ছাত্ররা আসে একসময় তারাও সেভাবে আসতো সেভাবে পরীক্ষা দিয়ে এখানে ঠিক আছে এবং এখানে এই ধরনের রিচুয়াল থাকার কথা না। আমি একটু করে বলি এই কারণে, কারণ অনেক দাস নামে আপনি যে নামটা বলেছেন আমি নামটা চিনতে পারি না, এখানে বিশ্ববিদ্যালয়ে 25,000 শিক্ষার্থী, সেখানে ছাত্রলীগ করা যে কয়জন সেখানের ভিতরে আমি যদি বলি সংস্কৃতি বিভাগ প্রথম পর্ব শাহজালাল হলে থাকছে সে তার সম্পর্কে প্রায় 4 জন মতো আমার চোখে পড়েছে 4 জন মতো এই অভিযোগটা রেখেছে, আমি সেই সোর্স থেকে বলছি 4 জন মতো এই অভিযোগটা রেখেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার যদি একেবারে সলিড ইনফরমেশন থেকে থাকে হ্যাঁ হয়তো বা করেও থাকতে পারে, করে থাকতে পারে তখন সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, কারণ আমরা ছেলেপেলেদেরকে সাহায্য করার ক্ষেত্রে ব্যস্ত ছিলাম, আমরা না বলতে গেলে ছাত্রলীগের আমরা সবাই মিলে ছাত্রলীগ মানে যারা শিক্ষার্থী এসেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবাই ব্যস্ত ছিলাম। ওখানে একজন ভুল করে থাকতে পারে এবং যদি ভুল করে থাকে আমি মনে করি সেটা সে অনেক বড় ভুল করছে, তার জন্য সংগঠন দায়ী হওয়ার মানে আমি মনে করি না, তার জন্য সংগঠন দায়ী হতে পারে। আমার একটা প্রশ্ন আছে যে সংগঠন যদি মাদারীপুরের একজন পাগলির সন্তানের সময় সন্তান প্রসব হওয়ার সময় সাহায্য করে সে ভাগটাকে যখন সংগঠন নিতে পারে কেন এই এই নোংরা কাজের একটা ভাগটা তখন সংগঠন তখন বিচ্যুত হয়ে যায় কেন? এটা তো সংগঠন, হ্যাঁ আপনি যেটা বলছেন এখন মনে করেন আপনার একজনে বা একজন হোক বা দুজন হোক যে কয়জনে আপনার সেই মানে দোষটা দিয়েছে তারা চাইলে সেটা আমাদেরকে উদ্যোগ আমরা ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলাম এদেরকে দিতে পারতো, বা আমরা না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল, হল কর্তৃপক্ষ ছিল, যে কাউকে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আপনার অনেক ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে তাদেরকেও বলতে পারতো, বললে আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সাংগঠনিকভাবে আমরা নিতে পারতাম, একাডেমিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে বলতাম, আর প্রশাসনিকভাবে আপনার বলতাম পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ধন্যবাদ, আমি যাচ্ছি কায়ুম ভাইয়ের কাছে, উনি আমাকে এই মুহূর্তে ছাত্র রাজনীতি কিভাবে দেখছেন, এই মুহূর্তে এই মুহূর্তে ছাত্র রাজনীতির যে অবস্থা বিশ্ববিদ্যালয়ে, অ্যাকচুয়ালি এখন ছাত্রলীগের কমিটি নাই, তো ছাত্রলীগের কমিটি না থাকার কারণে ওদের অনেক গ্রুপ, তো গ্রুপের কারণেই আবার যে সহাবস্থান কিংবা বলতে পারলে রাজনৈতিক অন্য দলের বা ছাত্র দলের যা রাজনীতির যে কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা হচ্ছে। আমি 19 নভেম্বর আমাদের গেল, 20 নভেম্বর ছিল আমাদের তারেক রহমানের জন্মদিন, আমি একটু ক্যাম্পাসে একটু করেছিলাম, তো ওখানে আমাকে একটা গ্রুপ হামলা করে, তো আমি বুঝতে পারিনি যে আসলে ওরা কী চায়, কিন্তু ওরা পরে যে স্ট্যাটাস দিচ্ছে ওরা বিভিন্ন কর্মকাণ্ড যে জানাইছে তারা নাকি কমিটিতে আসতে চায় সেজন্য নাকি আমাদেরকে হামলা করে। তো আসলে এই যে এই বিষয়টা সেটা হচ্ছে ছাত্র রাজনীতির চেন অফ কমান্ড
ভ্রমণটা যখন ভেঙে যায় তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অরাজক সৃষ্টি হবে। অরাজক সৃষ্টি হলেই তো আর্থিক সংগঠনের রাজনীতিটাও করা অনেক কষ্ট হয়ে যাবে। আপনি তেমনটা দেখছেন, আমাদের হাতে সময়টা খুবই স্বল্প, আপনি তেমনটাই দেখছেন? হ্যাঁ দেখছি, আমি যা বোঝাচ্ছি, আমি যখন আমরা আমার সাথে টিপু যখন প্রেসিডেন্ট ছিল বা ওদের কমিটি ছিল, আমরা কিন্তু একত্রে শহীদ মিনারে ফুল দিয়েছি, ওরা এক জায়গায় দাঁড়াছিল, আমরা এক জায়গায় দাঁড়াইছিলাম, তাই না? এভাবে আমরা প্রোগ্রাম করতে পেরেছি, কিন্তু এখন আসলে তেমন একটা কোনো প্রোগ্রাম করতে পারছি না, সে ধরনের কোনো ধরনের উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমি যে প্রশ্নটা কাছে যাবো, যে নাজমুল ভাইয়ের কাছে যে প্রশ্ন রাখতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে একসময় বগিভিত্তিক রাজনীতি চলছে, সে বগিভিত্তিক রাজনীতি কিন্তু আপনাদের টিপু ভাইয়ের কারণে একটা অনেক অনেক বেশি পুরোটা বন্ধ হয়ে গিয়েছে। সেহেতু আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, সিএফসি এবং ভিএক্স যে গ্রুপের সাথে যে সাধারণ ছাত্র তাপস হত্যা হয়েছে, সেই তাপস অথবা অসংখ্য সাধারণ ছাত্র এই ছাত্র রাষ্ট্রটির কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় 45 দিন বন্ধ পড়ে যায় তাদের, তারা আসে শিক্ষা অর্জনের জন্য, তারা দেখা যায় একটা বিশাল সেশন জোটের ভেতরে পড়ে যায়। এই বিষয়টা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। না, এখানে কোনো ছাত্র, এটা রাজনৈতিক সংগঠনের ছাত্র হতে পারে বা সাধারণ ছাত্রছাত্রী হতে পারে, কোনো ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে এসে তার প্রাণ ঝরে যাওয়াটা কোনোভাবেই কাম্য না, এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। তো আমরা ছাত্রলীগ কোনোভাবে এটাকে আমরা সমর্থন করি না, হ্যাঁ সবসময় এটার বিরুদ্ধে আমরা সোচ্চার। আর আপনি তাপস হত্যার যে বিষয়টা আপনি বলেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু পাশাপাশি এই জিনিসটা বলতে চাই, তাপস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা পুলিশ তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অলমোস্ট সবাইকে গ্রেফতার করেছে, এটা বিচারিক প্রক্রিয়া চলতেছে, খুব শীঘ্রই হয়তো বা। আরেকটা প্রশ্ন আমি ইনক্লুড করে ছোটো করে, সেটা হচ্ছে টেন্ডার বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রদের অবস্থান থাকা উচিত কিনা টেন্ডার নিয়ন্ত্রণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? ছাত্রলীগ আপনাদের কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আপনার সেই বিষয়টা উত্তরণের ক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন, উত্তরণ করা হবে? শুধু আপনি যদি প্রশ্নটা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ হয়ে থাকে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ উত্তরটা দিচ্ছি, সেটা তো কিছুক্ষণ আগে কিছুটা উত্তর আপনি পেয়ে গেছেন, যে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু আমাদের এখানে, আমরা যারা আছি, যে টিপু ভাই সাবেক প্রেসিডেন্ট, নাসমুল ভাই সবার কিন্তু সিনিয়র বয়সের দিক দিয়ে, ঠিক আছে? উনি ক্যাম্পাসে ওনার একটা বাতি যাকে নিয়ে, ওনার বাড়ি কিন্তু ক্যাম্পাসের পাশেই, হ্যাঁ বলতে গেলে ক্যাম্পাসে বলা যায়, ক্যাম্পাসে ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পর কি সৃষ্টি কী হলো ওনাকে, কোনো কারণ ছাড়াই ওনাকে, কি শুধুমাত্র ছাত্রদল? আমি আপনি আপনি আপনার কাছে, আমি আমার কথা বলছি, আমি যেহেতু উনি আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওনার সমস্যা অবশ্যই আমার সমস্যা, এখানে আমি তো ব্যক্তি হিসাব করে লাভ নেই। ইভেন আমরা যত যেদিনই ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করছি, পরের দিনই আমরা আমাদের একটা একদিন পর দুই দিন পর আমাদের একটা কর্মী কি গুরুতর আহত হয়েছে, এবং লাস্ট বলবো আমরা 16 ডিসেম্বর এবং 26 মার্চ, হ্যাঁ দুইটা দিনই টিপু ভাই সবাই অবগত এবং আমরা অবগত মিডিয়া, হ্যাঁ কি ধরনের হামলা আমাদের উপর করা হয়েছিল। 16 ডিসেম্বর তো আমাদেরকে ফুল ভেঙে একেবারে তসতস করে ফেলছিল, এবং এই 26 মার্চের কথা বলি, 26 মার্চ আমাদের স্বয়ং প্রেসিডেন্টকে কি খুব নোংরাভাবে ওনার মানি ব্যাগ মোবাইল দুটাই নিয়ে নিয়েছে। এবং প্রশ্ন আসছে বাবা, অনেকে অস্বীকার করছে যে মানি ব্যাগ মোবাইল নেয় নাই, আমি আরেকটা উদাহরণ দিব ওনাদের, ওনাদের কিছুদিন আগে দুই একদিন আগে আপনার একটা সংঘর্ষের মধ্যে গতকালকে মনে হয় একটা মামলা হয়েছে, ওখানের মধ্যে দেখবেন ওই অভিযোগ কি যে মানি ব্যাগ নিয়ে নিছে, দুইটা অভিযোগে আছে, একজনের 5,000 টাকা আর একজনের 4,500 টাকা, এরকম অভিযোগ ওনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে অভিযোগ করছেন। তার নিজেদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগগুলো আসে আমাদের বিরুদ্ধে কী করতে পারে? ইভেন আমি ক্যাম্পাসে এর আগে একদিন এই শিক্ষামন্ত্রী আসলে ক্যাম্পাসে, আমি জাস্ট ব্যাংকের সামনে আমাদের কিছু কর্মীদেরকে নিয়ে, জুনিয়রদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে বসলাম, বসার সাথে আছে না আপনি এখানে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না, আমি নাম উল্লেখ করছি না, হয়তো পরে বলা যাবে, নাম উল্লেখ করছি না কারা করছে, না থাকা যাবে না, অথচ যে ছেলেগুলো ধাক্কাধাক্কি করতেছে বা করলো ওইগুলো মিনি আমার 4-5 থেকে বেড়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হবে সর্বোচ্চ। এই ধরনের যে একটা পলিটিক্যাল কালচার যে শুরু হলো সেটা খুব আগে খুব কম দেখছি আমি, 2012 আগে বা 13 আগে এই কালচারটা খুব কম চোখে পড়ছে, হ্যাঁ জানালো হতো ক্ল্যাশ হইতো, কিন্তু একটা ব্যাস আমার ব্যাসের সাথে আমি আমার ব্যাসের ইয়াকে ইয়ে কিনা, আমি আমার সিনিয়র গায়ে হাত দিব বা সিনিয়র গলা ধরে, এটা আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। আমি যে প্রশ্নটার প্রসঙ্গে আমি সরাসরি আলোয়ার কাছে জানতে চাবো এবং পাশাপাশি আমাদের নাজমুল ভাইয়ের কাছে, আমি যে প্রশ্নটা টেন্ডার বিষয়ে প্রশ্নটা আমি একটু আনতে চাচ্ছি, যে উনি নাজমুল ভাই বলছেন টেন্ডারের সাথে ছাত্রদের কোনোভাবে সম্পৃক্ততা থাকার কথা না, কিন্তু 96-20 টাকার যে টেন্ডারটা নিয়ে বিভিন্ন বিশ্রী ঘটনা ঘটে গেছে বা অপ্রীতি ঘটনা ঘটে গেছে, এরকম অভিযোগ আছে, একজনের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি হুট করে দেখা যায় মাঝে মাঝে
ক্যাম্পাসে কোনো এক ভাস্কর্য হুট করে কোনো এক মহিলা বা যারা ভিকটিম নির্যাতিত হয়েছে তেমন তাদের মা বা বোন এসে ফ্যামিলি এসে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, এই প্রসঙ্গটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। প্রথমেই যে প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে টেন্ডার প্রক্রিয়ার সাথে ছাত্র মানে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকার জড়িত থাকবে কিনা। প্রথমেই যে বিষয়টা বলতে হয় যে টেন্ডারের সাথে ছাত্র রাজনীতির নেতাকর্মীরা কীভাবে জড়িত থাকবে, এটা একটা প্রশ্ন। যে জড়িত থাকার তো প্রশ্নই আসে না, কারণ আপনি এই বিগত দিনগুলোতে দেখবেন হয়তো এই বিষয়গুলো অনেক সময় আমরা আমাদেরকে কোশ্চেন করে বলে আমরা আমাদেরকে জানতে হয়েছে যে আমাকে জানতে হয়েছে আসলে টেন্ডার প্রক্রিয়াটা বর্তমানে কী অবস্থায় আছে, এগুলো কি আপনার মানে এই এইভাবে যেভাবে চাই দখলদারিত্বের মাধ্যমে সেভাবে করা সম্ভব কিনা। প্রথমে হচ্ছে এটা করা সম্ভব না, এই কারণে কারণ এই জিনিসগুলো চলে গেছে এখন 100% অনলাইনে, এগুলো জানতে হয় আপনাদেরকে কোশ্চেন অ্যান্সার দিতে হয় সেই কারণে, নাহলে একটা ছাত্রনেতা হিসেবে এই জিনিসগুলো জানার দরকার নেই। যে যেখানে টেন্ডার প্রক্রিয়া আপনার ম্যানুয়ালি ডিল করার সুযোগ নাই সেখানে কেউ দখলদারিত্বের প্রশ্নটা আসতেই পারে না, এটা প্রথমেই ওই জায়গায় শেষ। এর পরবর্তীতে যে আপনি একটা কোশ্চেন করলেন যে এটা একটু যদি কাইন্ডলি করতেন, যে দেখা যায় কি অভিযোগ উঠেছে বিভিন্ন বিভিন্ন পত্রপত্রিকা বলছে যে টেন্ডারকে কেন্দ্র করে মৃত্যু ঘটেছে, এরকমের বিষয়টা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আসলে টেন্ডার সম্পর্কে যদি মৃত্যু ঘটে তাহলে সেটা কোথায় ঘটেছে, কোথায় হয়েছে, কতদিন পর হয়েছে, টেন্ডার প্রক্রিয়া কখন হলো, এই বিষয়গুলো আসলে জেনে যদি মানে বলা যায় তাহলে মানে বলা যেতে পারে যে টেন্ডারকে কেন্দ্র করে রিয়াজ নামের একজন হত্যা বা মৃত্যু এরকম একটা পত্রপত্রিকায় আসছে, অভিযোগ আছে এরকম হত্যা হয়েছে, এই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, এরকম মানে টেন্ডারের সাথে রিলেট থাকা উচিত কিনা, যে টেন্ডার ভিত্তিক রাজনীতি উচিত কিনা নাকি মানে এটা হয়েছে কিনা, টেন্ডার ভিত্তিক রাজনীতিটা উচিত কিনা? টেন্ডার ভিত্তিক রাজনীতি তো উচিত না, সেটা তো প্রথমেই বলে দিলাম। এখন কথা হচ্ছে মানে দিয়া যে বিষয়টা আসলে মানে এটা উচিত কিনা সেই ধরনের এই কোশ্চেনটার সাথে আসলে মানে বুঝতে মানে এটা হয়েছে কি হয় না সেই বিষয়টা আমি বলছি। আমি যে বিষয়টা হচ্ছে আমি বলছি যে একজন একজনের মৃত্যু হয়েছে টেন্ডারকে কেন্দ্র করে, হ্যাঁ এই টেন্ডার মানে এটা হয়েছে কিনা, না না এটা হয়েছে কিনা আমি আপনার কাছে জানতে চাইব না, সে বিষয়টা একটা জটিল প্রক্রিয়া। যে আমি আপনার কাছে যে বিষয়টা কায়ুম ভাইয়ের কাছে যে বিষয়টা সম্পর্কে জানতে চাইব যে আপনারা আপনার শিবিরকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামাতের ছাত্র সংগঠন শিবির শিবিরের রাজনীতির বিষয়ে আপনাদের এই মুহূর্তের কোনো পরিকল্পনা আছে কিনা, যে এই মুহূর্তে প্রতিহত করার আপনার আগামী কোনো সেরকম পরিকল্পনা আছে কিনা আগামী সময়ে আপনাদের নির্দেশনা? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনার শিবির নিষিদ্ধ কিনা, এখন তো শিবির নিষিদ্ধ না শিবিরের ব্যাপারটা নিষিদ্ধ সংগঠন কিনা। প্রথমত শিবির এখনো নিষিদ্ধ না, শিবির ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ে, এখন তাদের যে আঙ্গিকে রাজনীতি করে সেই এই আঙ্গিকটা বাংলাদেশের সাথে যায় না, তারা যে রাজনীতির ধারা ধারা প্রবর্তন করছে সেটা যায় না, সুতরাং নিষিদ্ধ করার বিষয়টা করবে সরকার। হ্যাঁ, আর কখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হোক, সেটা আমরা চাই তাদের কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ হোক, আব্দুল কাইয়ুম নূর মোহাম্মদ নাজমুল ও শহীদুল ইসলাম শহীদ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সময় অসময় বা বিভিন্ন সময়ের উত্তরণ সংকট এবং বিভিন্ন সমস্যাগুলোর বিষয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম। আমরা এই বলে শেষ করছি, ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থাকুন, সি বয়েসের সাথে থাকুন।